সকলকে স্বাগত প্রিয় বন্ধু এবং শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের শেষ অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বেঙ্গালুরুতে বৈদ্যতিন শিল্প এই অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত ও বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম বৈদ্যুতিন শিল্প কেন্দ্রের নাম কি উত্তর হবে ব্যাঙ্গালুরু ভারতের ইলেকট্রনিক সিটি কাকে বলা হয় উত্তর হবে ব্যাঙ্গালুরু ভারতের বাগান শহর কাকে বলা হয় উত্তর হবে ব্যাঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় উত্তর হবে ব্যাঙ্গালুরু ভারতের বিজ্ঞান নগরী কাকে বলে উত্তর হবে ব্যাঙ্গালুরু বেঙ্গালুরু কি ধরনের পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত উত্তর হবে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের বা মাইক্রো মাইক্রো রিজন মাইক্রো প্ল্যানিং রিজন এর অন্তর্গত ভারতের বাধানুকূল শহর কাকে বলা হয় তার উত্তর হবে ব্যাঙ্গালুরু কর্ণাটক রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হবে ব্যাঙ্গালুরু পরে প্রশ্ন বেঙ্গালুরু জলবায়ু কি প্রকৃতির কোপেনের মতে এ ডব্লু অর্থাৎ শুষ্ক শীতল যুক্ত ক্রান্তীয় সাভানা জলবায়ু বেঙ্গালুরু বৈদ্যুতিন শহরের জনক কাকে বলা হয় রামাকৃষ্ণ বালিকাকে বেঙ্গালুরু বৈদ্যুতিন শহরের জনক বলা হয় কর্ণাটক স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে ছিলেন রামাকৃষ্ণ বালিকা বেঙ্গালুরুর বৈদ্যুতিন শিল্পগুলি গুলি হল কি শিল্প উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্প টেলিকমিউনিকেশন বায়োটেকনোলজি কম্পিউটার যন্ত্রাংশ বৈদ্যুতিন ভোট যন্ত্র প্রভৃতি তাহলে আজকে আমরা ব্যাঙ্গালুরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর দেখলাম পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিওল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না ধন্যবাদ